ভিডিওটি ক্লাস 8 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি স্টুডেন্টদের জন্য। তোমাদের আগের লেসনগুলো আলোচনা হয়ে গেছে, এটা পেজ নম্বর 20 বের করো, গ্রামার বইয়ের পেজ নম্বর 20। সেখানে বিশেষ্যের বিভিন্ন অবস্থার কথাগুলো জানানো হয়েছিল আগেই। এবার তার কোশ্চেন অ্যান্সার, প্রথমে আছে বার্ধক্য, এগুলো বইয়ে করবে, এগুলো খাতায় লেখার দরকার নেই, বা যদি লেখো তাহলে লিখবে বার্ধক্য, হাইফেন দিয়ে উত্তর লিখে দেবে, অত টুকবে না। বার্ধক্য হলো অবস্থাবাচক বিশেষ্য। কোনটি ক্রিয়াবাচক বিশেষ্য? ভ্রমণ। ভ্রমণ হলো ক্রিয়াবাচক বিশেষ্য। বই হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। নিচের কোনটি বস্তুবাচক নয়? করুণা, এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, করুণা। সমষ্টিবাচক বিশেষ্য হলো বাহিনী। নিচের বাক্যগুলি বিশেষ্যগুলি শ্রেণীবিভাগ করো, শুনে নাও। গীতাঞ্জলি সংজ্ঞাবাচক বিশেষ্য, কালিদাস সংজ্ঞাবাচক বিশেষ্য, মায়া এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য, স্বাধীনতা এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য, স্বাধীনতাটা, জনতা এটা সমষ্টিবাচক বিশেষ্য, ভোজন ক্রিয়াবাচক বিশেষ্য, বাঘ যেহেতু এটা নাম বলছে শ্রেণী বোঝাচ্ছে সুতরাং জাতিবাচক বিশেষ্য, শিক্ষক শিক্ষকটাও সেই জাতির মধ্যেই ফেলতে পারো সুতরাং এটাও লিখবে জাতিবাচক বিশেষ্য, বাইবেল সংজ্ঞাবাচক বিশেষ্য, সততা গুণবাচক বিশেষ্য, দিল্লি সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার দেখো, ছাত্রদলই দেশের আসল শক্তি, এখানে কি বলেছে বাক্যগুলির বিশেষ্য খুঁজে নাও, ছাত্রদল এটাই বিশেষ্য, দল যেহেতু বলছে সমষ্টিবাচক বিশেষ্য, দয়া করো দয়াটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, পাতুপাল আনে চাল, পাতুপালটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, আর চালটা হলো বস্তুবাচক বিশেষ্য, পরিমিত ভোজন স্বাস্থ্যের পক্ষে ভালো, ভোজনটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। মাইকেল মধুসূদন দত্ত যৌবনে খ্রিস্টধর্ম গ্রহণ করেন, মাইকেল মধুসূদন দত্ত সংজ্ঞাবাচক বিশেষ্য, যৌবন এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য, আর খ্রিস্টধর্ম এটা জাতিবাচক বিশেষ্য। সে দশ লিখতে পারলো না, দশ দশ হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য, গান্ধীজি আমাদের জাতির জনক, গান্ধীজি হলো সংজ্ঞাবাচক বিশেষ্য, সংজ্ঞা আর সংখ্যায় সমস্যা সৃষ্টি করো না, এখানে যা যা দেওয়া আছে সেগুলোর মধ্যে ছকের মধ্যে বসাতে হবে, সেগুলো বসিয়ে নেবে, আর খাতায় যেটা করবে সেটা হচ্ছে নিচেরগুলো, উদাহরণসহ সংজ্ঞা দাও, গুণবাচক বিশেষ্য একবার সংজ্ঞা লিখবে পাশে উদাহরণ লিখবে, অবস্থাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক, সংজ্ঞাবাচক, সমষ্টিবাচক, আর দুবার সংজ্ঞা দিয়েছে, একটা সংজ্ঞাকে সংখ্যা করে নাও, শেষের সংজ্ঞাটাকে, শেষের যেটা সংজ্ঞাবাচক বিশেষ্য আছে সেটাকে সংখ্যাবাচক বিশেষ্য করে নাও, দিয়ে এগুলোর উদাহরণগুলো খাতায় লিখবে, আর বাকিগুলো খাতায় লেখার প্রয়োজন নেই, এগুলো তোমাদের জানার জন্য, সেগুলো বইয়ে লিখলেই হবে। পরের চ্যাপ্টারটাও পড়িয়েছিলাম, ওটাও একবার দেখে নাও, পেজ নম্বর 25। ধাতু হলো ক্রিয়ার অংশ, ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে তৈরি হয় ক্রিয়াপদ, ক্রিয়াকে ভাঙলে পাওয়া যায় কি পাওয়া যাবে? ধাতু আর বিভক্তি। যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকে বলে সিদ্ধ ধাতু, এগুলো আশা করি মুখস্থ করেছো। হাত প্লাস আ সমান এটা হাতা, হাতটা যেহেতু একটা নাম, একটা বিশেষ্য পদ, তাই এটাকে বলা হয় নাম ধাতু। ঝনঝনিল এটা ধনাত্মক ধাতু, ঝনঝন কনকন ভনভন এগুলো সবই ধনাত্মক ধাতু। পড়িতে বসো দুটো ক্রিয়া, কিন্তু তার মধ্যে দেখে নিতে হবে ইয়া আর ইতে আছে কিনা, এখানে পড়িতে ইতে আছে তাই এটা সংযোগমূলক, এটা যৌগিক ক্রিয়া, এটার নাম যৌগিক ক্রিয়া। বডি ধাতু প্লাস প্রত্যয় মিলে হয় নাম ধাতু, ঘন ঘন প্লাস আ এটা ধনাত্মক ধাতু, ঘন ঘনাচ্ছে ঘনাচ্ছে এটা কিন্তু নাম ধাতু যোগক্রিয়া, ঘনাচ্ছে। বসে পড়ো এটা যৌগিক ক্রিয়া, বসে পড়ো দুটো ক্রিয়া আছে, যোগ যোগ হচ্ছে বসে পড়ো, এটা কীভাবে হলো তখন বলতে হবে বসে পড়ো, এটাকে সাধু করলে কী হবে বসিয়া পড়ো, ইয়া আছে। অনুকার শব্দ প্লাস প্রত্যয় মিলে হয় ধনাত্মক ধাতু। এবার এই ক্রিয়াগুলি থেকে ধাতু আলাদা করো, দেখো শুনিতেছি, শুন শুন হচ্ছে ধাতু, ইতেছি ইতেছি, লিখবো লিখ ইব,
देखे देख धातु छे क्रिया विभक्ति पाइलाम पा इलाम पा इलाम खाइबो खा इबो कुर्ची कर छी लिखिलो लिख इलो बोल छे बोल छे। एबार नीचे धातुगुलिर संगे विभक्ति जोग करे लेब देख देखछि लेख लिख लिखछे एवं छी छे खा खाच्छि पढ़ पढ़छि आछो एटा आछेन बाछि हस्वी प्रत्यय जोग करे दे एटा देखेन एई देबेन बा देबो हो जाबे बताओ सुन सुनछि बा सुनछिलाम एरकम प्रत्यय जोग करबे। नीचे प्रश्न जगह आगू तो बोए देवा आगो देखे मुखस्त कर तपर लिखे उदाहरण सह शेष देखो कलमटी के हाथिए हाथ दुख इे नाम धातु झंझ निल आगे बोलम धनात्मक शब्द एबार बोटी पढ़े फेल दोटो शब्द आड़े और फेल पढ़ते बसो जेमन ओटा हलो पढ़ते बसो इते देवा आर इते सरकम ये कि এটা যৌগিক ধাতু। নেক্সট শোনো গান করো এটা দুটো শব্দ মিলে তৈরি হয় না এটা হচ্ছে এটাকে বলা হয় সংযোগমূলক ধাতু শিক্ষা দাও মুক্তি পেলো গান করো এরকম। পরেরটা দেখো ঘন নিয়ে ধনাত্মক শব্দ ঘনাচ্ছে নাম ধাতু যোগক্রিয়া ঘনাচ্ছে তারপরে হচ্ছে ওকে দিয়ে কাজ করিয়ে নিলাম ইয়ে ইয়ে আছে করিয়ে নিলাম তাহলে এটা হবে ইয়া पढ़िए निलाम जदि बला कर धातुर संगे दुटो शब्द देवे जौगिक धातु दले पड़े पर लास्ट देखो मानुष हव दुटो शब्द मानुष हव ते ह धातु संयोगमूलक धातु और लास्ट तुम्हार कथा एकमत हलम एकमत और हलम ये दुटो शब्द ही संयोगमूलक धातु। আশা করি বুঝতে পেরেছো লিখে নেবে এগুলো। থ্যাংক ইউ।